আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, বিয়ে করতে কি লাগে? কেউ বলবে টাকা লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে। এক একজনের এক এক প্রশ্ন বা এক একজনের এক এক উত্তর। আজ মনে হচ্ছে যে আমি যে কথাই বলবো সেটা হবে, বিয়ে করতে কোনো কিছুই প্রয়োজন নেই, প্রয়োজনটা হচ্ছে বুকের পাঠা। যে পরিবার, যে সমাজ আমাদেরকে হারামের সাগরে ফেলে দিয়ে তৃপ্তির ঢেকে তুলতে চায়, তখনই আমাদেরকে বিদ্যা আঙুল দিয়ে আমাদেরকে নিচে নামিয়ে দেয়। কিন্তু আমরা যদি আমাদের সৎ সাহসটুকু দেখিয়ে ফেলি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ, এই পরিবার, এই চিন্তা চেতনা থেকে ইনশাআল্লাহ আমরা বেরিয়ে আসতে পারব। আমাদের বেশিরভাগেরই সেই সৎ সাহস নেই। পরিবার সমাজ যখন আমাদেরকে হারামে ডুব দিতে দেয়, হারামে আমাদেরকে জর্জরিত করে ফেলে, তখন নিজের অজান্তে আমরা ঢুকে যাই এক যান্ত্রিক প্রক্রিয়ায়। কেউ যায় পতিতালয়, কেউ করে হস্তমিথুন, কেউ বা করে প্রেম ভালোবাসা নামে অবৈধ কাজ। পরিবারে বিয়ের কথা বললে নিজেকে লজ্জাবোধ করতে হয়। যদি বিয়ের কথা আপনি বলেই ফেলেন ছেলের ক্ষেত্রে, বিয়ে ব্যাপারে তাড়াহুড়া করা, আবার যদি মেয়ের ক্ষেত্রে দেখেন তাও লজ্জা, মেয়ে বেশি বড় হয়ে গিয়েছে, সব কিছু জানে, সব কিছু বুঝে, এখনই এই অবস্থা, সামনে কি হবে, এইভাবে চিন্তা। আর ছেলের ব্যাপার তো অর্থাৎ আরো ইনকাম করো, নিজের পায়ে দাঁড়াতে হবে। 20 বছরে যদি কোনো ছেলে বিয়ে করতে চায়, তাকে তো ঘরে আর রাখা যাবে না, তাকে তো সে পরিবারের সকল ভার বহন পোষণ করবে, পরিবারে একজন দায়িত্বশীল হয়ে যাবে, কোনো সাপোর্ট নেই। ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু ফ্যামিলিতে সাহায্য করে, কিন্তু বেশিরভাগ আমাদের সমাজে যা শিখায়, যা চিন্তা করায়, ছেলে বিয়ের সময় হয়নি। আর আমাদের যদি বিয়ে হয়েই থাকে, তাহলে আমাদের সৌন্দর্য, অর্থ, তারপর যৌতুক, এইসবের দিকে আমরা খেয়াল রাখি। মেয়েরা দেখে ছেলে সম্পদ আছে কিনা, আর ছেলে দেখে মেয়ে সুন্দর আছে কিনা, মেয়ের সম্পদ আছে কিনা, এভাবে চিন্তা করে আমরা বিয়ের পিঁড়িতে বসি। আর শুরু হয়ে যায় হাঙ্গামা, মারামারি, তারপর নির্যাতন, তারপর ডিভোর্স। এভাবে আমাদেরকে চিন্তা চেতনা লালন পালন করতে হয়। বিয়ে করি হালালভাবে, আবার বিয়ে হালালভাবে করার পর হারাম কাজ করি, আবার বিয়ের দিন উদ্বোধন হয়ে এলো হারামভাবে, গান বাজনা এবং হিন্দুদের সাংস্কৃতিকভাবে আমাদের মুসলিম সমাজে ঢুকে পড়েছে, কত আর কি বলবো। এখন বিয়ে করতে গেলে নিজের ইমান হারা হয়ে যায় এমন অবস্থা। ছেলে মেয়ে একজন আরেকজনকে বুঝতে পারে না, সেখানে ভালোবাসা থাকে বলে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? তবে সবাই কি আর সমাজে বাড়তে পারে? কেউ সবকিছু পাশ কাটিয়ে এগিয়ে যায়, অথচ তার পরিস্থিতি যে আমাদের চেয়ে খুব বেশি ভালো তা কিন্তু না, বরং অনেকাংশ লাজুক। শারীরিকভাবে, মানসিকভাবে ছেলে মেয়ে ভেঙে যায়। বিয়ে করতে তাহলে কি লাগে? বিয়ে করতে লাগে হলো, আমরা যেটা বুঝি, দিনদার মহিলা, তারপর বংশধর ইত্যাদি। কিন্তু বিয়ে করতে কি শুধু এতটুকুতে সীমাবদ্ধতা? বিয়ে করতে কিন্তু আরও অনেক কিছু লাগে। প্রথম নম্বর হচ্ছে আপনি যে বিষয়টা খেয়াল রাখবেন, দিনদারিত্ব। দিনই মেয়ে বিবাহ করুক,
আর ঘরে আপনার বাসস্থান ঠিক আছে কিনা, আলাদা রুম আছে কিনা, টয়লেট আছে কিনা। নিজের রুমে না থাকুক, এমন জায়গায় টয়লেট আছে যে জায়গায় মহিলারা পর্দাভাবে তাদের জরুরত করতে পারে, তাদের সকল কাজকর্ম সেখানে করতে পারে। এটাই হলো বিয়ে করার আসল দুই উদ্দেশ্য। অন্যান্যগুলো আছে, আমি সেটাকে অস্বীকার করছি না, কিন্তু বিয়ে করার জন্য এই দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ধার্মিকতা এবং মেয়েকে নিরাপদ রাখা। এর পাশাপাশি রয়েছে হলো ইনকাম ব্যবস্থা। আপনার ইনকাম ব্যবস্থা 1,00,000 টাকা হতে হবে, 50,000 টাকা হতে হবে, তা তো করা দরকার নেই। আপনার ইনকাম যতটুকু আছে আলহামদুলিল্লাহ, ততটুকু দিয়ে আপনি বিয়ে পিড়িতে বসে পড়ুন। আর এত সুন্দর মেয়ে, এত বড় লোক মেয়ে বিয়ে করতে যাচ্ছেন কেন? যার চাপাও কম, আপনার সাথে সমতুল্য, হাদিসে সেভাবেই বিয়ে করতে বলা হয়েছে। মেয়েদের ক্ষেত্রে তাই, আপনি যদি ছেলের টাকা দেখেন বিয়ের পর, ওই ছেলের টাকাই দেখবে আপনার। আপনি যেমন টাকা খুঁজেছেন, সে আপনার পরিবার থেকে তেমনই টাকাই খুঁজবে, যৌতুক খুঁজবে, যৌতুক। মেয়ে যদি বেশি আশা করে ছেলের থেকে, মনে রাখবেন আপনার থেকেও তারাই আশা করবে। আর বিয়েতে এত টাকা পয়সার প্রয়োজন নেই, মেয়েদের ক্ষেত্রে তো আরও নেই, কিন্তু ছেলেরা ডাকাতি করে মেয়েদের থেকে দাওয়াত চেয়ে নেয়। ছেলেরা বলে 2 গাড়ি, 3 গাড়ি, 4 গাড়ি, 5 গাড়ি, 10 গাড়ি, আবার বাসও নিয়ে যায়, এভাবে হামলা চালায়। তো বিয়ে করতে গেলে আমাদের এত খরচ, এত খরচ তো শুধু ছেলের হবে, শুধু অলিমা অলিমা খরচ, এটা চেয়ে নেওয়া যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি, মেয়েদের ক্ষেত্রে কেন খরচ হচ্ছে, বিয়েতে এত টাকা পয়সা কেন খরচ হচ্ছে? লাইটিং সজ্জা না করলে তো আপনার জন্য ভালো, গান বাজনা না করলে আপনার জন্য ভালো, কেন এত টাকা অপচয় করছেন? বিয়ে করতে এত টাকা লাগে না, গরিব দুঃখীদেরকে খাওয়িয়ে দেন, নিজে যতটুকু পারেন আত্মীয় স্বজনকে খাওয়াই দেন, বেশি কিছু লাগে না ভাই। বিয়ে করতে আপনারা এই সমাজ যেভাবে পরিচিতি লাভ করছে, আবার বিয়ের বয়স বাল্যবিবাহ রোধ করছে, কিন্তু ছেলে মেয়েকে বিবাহ দিচ্ছে না, জেনা হালাল করছে, জেনাকে প্রচার করছে, ভিডিওর মাধ্যমে জেনাকে আকর্ষণ করা হচ্ছে, বিভিন্ন নাটক সিনেমা শর্ট ফিল্মের মাধ্যমে জেনাকে সহজ করে দেওয়া হয়েছে, পতিতালয় সহজ করে দেওয়া হয়েছে, অবৈধ প্রেম ভালোবাসার সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। আমাদের পিতা মাতাও সেজন্য দায়ী, তারা বিবাহ দিচ্ছে না, প্রাপ্তবয়স্ক মেয়ে অথবা ছেলে হয়েছে কাউকে দিচ্ছে না। মেয়ের বয়স হয়ে গিয়েছে 30, পড়াশোনা করতে করতে চেহারাও শেষ, যৌবনও শেষ, আর বিয়ে হচ্ছে না। এত পড়াশোনা করলে, যতটুকু পড়াশোনা করা দরকার ততটুকু পড়াশোনা করা, পড়াশোনা করতে নিষেধ নেই, কিন্তু যতটুকু করা দায়িত্ব, যতটুকু করলে একজন মেয়ে তার পরিবারে সকল কিছু বুঝতে সক্ষম, ততটুকু করা। সংসার কীভাবে চালাতে হয় সেভাবে জ্ঞান দেন, কোরআন এবং হাদিস পড়তে থাকুন, ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। তাই বিয়ে করার ক্ষেত্রে আমি দুটো জিনিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই, লাস্ট হচ্ছে আপনার ইনকাম ব্যবস্থা, আর প্রথমটা হচ্ছে দিনদারিত্ব, দ্বিতীয় হচ্ছে পরিবারে আর মেয়েদেরকে নিরাপদ রাখা। আল্লাহ আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।